কাজ করে তাহলে এটা অবশ্য ভুল হবে। কারণ কি, এটা আসলে একটা অকল্পনীয়। তার যদি নলেজ থাকে সে আপনাকে তো আর কখনো পাত্তাও দিবে না। এ হচ্ছে নলেজ না নিয়ে কথাবার্তা বলার প্রবলেম। সেই জন্য আমরা আশা করবো যে আমরা জেনে শুনে বুঝে নিজের, কারণ হচ্ছে তারাই শুধুমাত্র বিজনেসে খুব ভালো করতে পারবে এবং লং লাস্টিং বিজনেসে টিকে থাকবে। হু নোজ হাউ টু মেক লিডার্স অথবা হাউ টু টিচ লিডার্স টু লিড দেয়ার অ্যাসোসিয়েটস অথবা ডাউনলাইন, এরকম আর করতে হবে। আপনাকে লিডার তৈরি করার মতো অবস্থানে আসতে হবে। যদি আপনি নিজে লিডার হয়ে বসে থাকেন তাহলে সারা জীবন ওই পুরো ফ্যামিলির দায়িত্ব, পুরো টিমের দায়িত্ব আপনার কাঁধের উপর থাকবে। আপনি কখনো সেটা ছেড়ে কোথাও যেতে পারবেন না, আর ছেড়ে দিলেই আপনার রয়্যালিটি বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি আপনার নিজের টিমে অনেকগুলো ক্রিয়েট করতে পারেন, লিডার নতুন লিডার তৈরি করতে পারলে করবেন, তখন একজন না থাকলেও কিন্তু খুব ব্যাপক প্রভাব পড়বে না। এ হচ্ছে এডুকেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনিং, সেমিনার, পড়াশোনা বিভিন্নভাবে আমরা এটা অর্জন করতে পারি। রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা অথবা আস্থা, রিলায়েবিলিটি যদি আপনার না থাকে তাহলে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে লিডার হতে চাইলে আপনাদের মধ্যে চারটা গুণ তো অবশ্যই ডেভেলপ করবেন। সেই চারটা গুণের সাথে সাথে চেষ্টা করবেন যেভাবে সম্ভব নিজের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য, যেভাবে সম্ভব সবার সাথে রিলেশন মেনটেন করার জন্য, প্রত্যেকটা প্রবলেমের একটা করে সলিউশন বের করেন, নিজের আমার কী করা উচিত ছিল, এবং নিজেকে টেস্ট করেন যে আমি যে কাজটা করছি সেটা আসলে রাইট কিনা, এটা কি আমার করা উচিত হচ্ছে কিনা। এভাবে নিজেকে টেস্ট করার মাধ্যমে যদি আপনি প্রত্যেকটা পজিটিভ আনসার পান, যদি দেখেন যে সাকসেস কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, সাকসেস চলে আসবেই, এটা ছাড়া কোনোভাবেই সাকসেস অর্জন করা সম্ভব নয়। তো আমি আপনাদের সবাইকে আজকের এই সেশনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। উপস্থাপন করলেন মার্কেটিং ট্রেনি মোহাম্মদ হেলাল। এরপর যে আরেকটি ট্রেনিং এই সেশনটি উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, রিচ বিজনেস সিস্টেমের উপস্থাপন করবেন আমাদের যে নতুন যে রিচ যে সিস্টেমে কাজ করে যাচ্ছে, মাল্টি লেভেল মার্কেটিং, দ্যাট ইজ MLM সিস্টেম। এটি আমাদের জন্য আমরা মনে করছি একটি আশীর্বাদ। এ বিষয়ে আপনাদের সামনে এ পর্যায়ে ট্রেনিং সেশন পরিচালনা করার জন্য জি সম্মানিত সুধীজন, আমি মঞ্চে বিনীতভাবে আহ্বান করছি জনাব MA আজিম রাজু, বিজনেস কনসালটেন্ট, রিচ বিজনেস সিস্টেম লিমিটেড। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আজকের এই তারাকা মেলার সকল সদস্যকে। আমরা অনেকক্ষণ ধরে করেছি, তো অনেকক্ষণ ধরে বসে বসে সবার কোমর ব্যথা করতেছে। আমাদের সবার মেরুদণ্ডহীন মানুষ নয়, আমরা দাঁড়াতে চাই, আমরা সকলকে তাদের আয়োজনে সেলিব্রেশন প্রোগ্রাম। অনেকে আজকে যারা উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি, অনেকের জন্য কেউ এসেছে আমার বোন কি পুরস্কার নেবে দেখব, কেউ বা এসেছে আমার বাবা কি পুরস্কার নেবে আমি দেখব। তবে কিসের পুরস্কার? কুমিল্লা টাউন হলে আমি অসুস্থ, তবু আমি আসছি একটি কারণে, কেমন জানি একটা আকর্ষণে আমাকে টানছে, বলছে আজকে তারাকাদের মিলন মেলা হবে, সব তারাকাদের একসাথে দেখা সৌভাগ্য। আমি বলছি আজকের দিনটাই হচ্ছে আমাদের পূর্ণিমার রাত, ঠিক নয় কি? আজকে আকাশে তারা যেভাবে জল জল করতে আমরা দেখেছি বা দেখব, সেই দিনটাই আজকে আমরা দিনের বেলায় আজকে পূর্ণিমার চাঁদ দেখব। পূর্ণিমার চাঁদগুলো কিভাবে জল জল করবে একটু পরে আপনারা দেখবেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস নিয়ে শুধু আলোচনা করব। অনেকক্ষণ আপনারা এই বক্তব্য শুনেছেন বা ট্রেনিং দেখেছেন, হয়তো অনেকের ধৈর্য চলে যাচ্ছে। মানুষ সবসময় পরিবর্তন চায়, শেষবারে যেতে চায়, সবাই মনে মনে করতেছেন ট্রেনিং এর পরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, শেষ হয় না কেন, হ্যাঁ অতিথি আসে না কেন, যাক আমরা অতিথি আসা পর্যন্ত একসাথে গল্প গুজব করে কাটাবো আর কি। তা আপনারা কি আমার সাথে একমত? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি যে
আমার আলোচনাটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাদের কাছে এটা কিছুই না। যেহেতু বেশি গুরুত্বপূর্ণ সেজন্য আমি সেটা ব্রিফ করব। তো আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস আশা করব, আমি যেটাকে 6 বার গুরুত্বপূর্ণ মনে করি আপনারা কি 1টি বার গুরুত্বপূর্ণ মনে করবেন? যদি মনে করেন তাহলে হাত তুলেন তো সবাই। অতীত গুণে ধরা সমাজের জন্য এটা অবিশ্বাস। আমরা এমএলএম নিয়ে যখন এই সমাজে পদার্পণ করি কিছু মানুষ আমাদেরকে ভাবা দেয়, কিছু মানুষ আমাদের সাথে একমত পোষণ করে না। তবে তারা যে একমত পোষণ করে না এটা তাদের অপরাধ নয়, এটা হচ্ছে তাদের মূর্খতা। কারণ এমএলএম হচ্ছে একটা জানার বিজনেস, এমএলএম সম্পর্কে মন্তব্য করতে হয় জানার পরে। এই এমএলএম জানানোর জন্য কোম্পানি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শুধু খরচ করে, সেমিনার সেশন ট্রেনিং টিম মিটিং শুধু জানানোর জন্য। এমএলএমটা কি, হোয়াট ইজ এমএলএম? হাই লেভেল মার্কেটিং। আমরা মার্কেটিং সম্পর্কে অনেকের ধারণা আছে, পলিটিক্স রাজনীতি, পলি শব্দের অর্থ বহু। আবার যদি আমরা মাল্টি ট্রিক্স বলি সেটাও কারণ, মাল্টি শব্দের অর্থ বহু। রাজনীতি কারাই করে, পলিটিক্স কারাই করে? যদি আমার প্রোডাক্ট যদি সেল না হয় তাহলে যারা আমার এখানে মার্কেটিং হিসেবে কাজ করছে, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ হিসেবে, তারা যদি সেল করতে ব্যর্থ হয় তাদের কি চাকরি থাকবে নাকি থাকবে না? অফকোর্স থাকবে না, তাদের চাকরি চলে যাবে। আর তাদের চাকরি যদি চলে যায়, যেহেতু মার্কেটিং প্রোডাক্ট হচ্ছে না, তাহলে আমি কি প্রোডাকশন করব নাকি প্রোডাকশন করব না? আমি প্রোডাক্টের প্রোডাকশন কমায়া দেব। আর প্রোডাকশন যদি আমি কমায়া দিই, আমার ফ্যাক্টরি থেকে লোক ছাঁটাই হবে। ফ্যাক্টরি থেকে যদি আমার লোক ছাঁটাই হয়, এক পর্যায়ে আমি আমার ফ্যাক্টরিটাকে কি করে দেব বলেন তো? ধান সাউকাতগুলো ছিল এগুলা কি থাকবে নাকি শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আপনারা জানেন বিশ্ব অর্থনীতির মন্দার বাজারে অনেক শাকসকতলা আমেরিকার বিজনেসম্যানেরা আজকে কিন্তু হাহাকার করছে। ঘটনা কিন্তু এটা, নো সেল, নো মার্কেটিং পিপল, নো প্রোডাক্ট, নো এমপ্লয়ি, আলটিমেটলি স্টপ দ্য ফ্যাক্টরি, আলটিমেটলি স্টপ দ্য আর্নিং, আলটিমেটলি স্টপ দ্য এনজয়, আলটিমেটলি স্টপ দ্য রিল্যান্ড। বেড়ে যাবে মালিকের আর্নিং, বেড়ে যাবে সাংসগত, বেড়ে যাবে, আর দেশের থেকে অর্থনৈতিক মন্দা দূর হবে। তাহলে হোয়ার ইজ ইম্পর্টেন্ট ইন মার্কেটিং? মার্কেটিং ফর মার্কেটিং ইম্পর্টেন্ট ইজ সেল। সেল মিন্স হচ্ছে বিক্রি, সেল মিন্স হচ্ছে বিক্রি। বিক্রি বাড়বে কিভাবে? বিক্রি বাড়বে প্রশিক্ষণের মাধ্যমে। প্রশিক্ষণ যদি আপনি না নেন আপনি সেল করতে পারবেন না। তাহলে মাল্টি লেভেল মার্কেটিং মিন্স মাল্টি লেভেল সেল, মাল্টি লেভেল মার্কেটিং মিন্স বহু স্তর বিপণন পদ্ধতি। এই কথা এই জন্য বলছি, আজকে আমরা এখানে বসে আছি, যদি কুমিল্লা শহরে 20 ফিট পানির নিচে কুমিল্লা শহর বন্যার পানিতে ডুবে যায়, কুমিল্লা শহরে এমন কি জায়গা আজ থাকবে তখন যেখানে পানি ছোঁয় নেই বা পানি টাচ করে নেই, নাকি সব জায়গায় পানিটা ডুববে বলেন তো? আপনারা আমাকে একটু ইয়াস নদী আমার সাথে পার্টিসিপেট করবেন, বন্যা যদি 20 ফিট পানিতে ডুবে যায় কুমিল্লা শহর, এমন কি বাসাবাড়ি থাকবে যেখানে পানি টাচ করে নেই? সব জায়গায় ডুববে। এমন কি জাতি থাকবে যে বুদ্ধিস্টের ঘরে পানি ঢুকে নাই, মুসলমানের ঘরে পানি ঢুকছে, হিন্দুর বাসায় পানি ঢুকে নাই, খ্রিস্টানের বাসায় পানি ঢুকছে, নাকি সব ঘরে ঢুকবে বলেন তো? সব ঘরে ঢুকবে। মাল্টি লেভেল মার্কেটিং মিন্স হচ্ছে সব স্তর বিপণন পদ্ধতি। এখানে কোনো জাতি নাই, এখানে কোনো ধর্ম নাই, এখানে কোনো বর্ণ নাই। অল আর নেশন উইল বি বেনিফিটেড বাই দ্য এমএলএম। মাল্টি লেভেল মার্কেটিং এই জন্য বলা হয়েছে, যদি এই মার্কেটিং আপনারা দেখেন, জয়েন প্রথমে জয়েন করছে জহির ইসলাম, জহির ইসলাম জয়েন করাইছে শ্যামবাবুকে, শ্যামবাবু জয়েন করছে মিস্টার গৌতম, মিস্টার গৌতম জয়েন করাইছে চাকমা, চাকমা জয়েন করাইছে আপনার, আবার বিভিন্ন জাতির ভিতরে সেটা ঢুকে যায়। জাতি ধর্ম বর্ণ কোনো পার্থক্য থাকে না, সেই ব্যবসাই হচ্ছে এমএলএম ব্যবসা। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা বিভিন্ন জাতির লোক আছি, বিভিন্ন
ধর্মের লোক আছে, বিভিন্ন মানসিকতার লোক আছে, কিন্তু আমরা আজকে একই কাফেলায় যোগদান করেছে। কারণ তার ভিতরে কোনো ড্রিম ছিল না, আগামীকাল যে খেতে পারবে এর কোনো গ্যারান্টি ছিল না, এই জন্য সে নিজের জীবনটাকে ডিস্ট্রয় করে ফেলছে। আজকের যে ইয়াং ম্যান যুবকরা বলছে যে আমরা বেঁচে থাকবো কারণ আমরা মরবো না, আমাদের ভিতর রিচ একটা ড্রিম দিয়েছে, আমাদের ভিতর কি দিয়েছে, ড্রিম দিয়েছে, এবং সেটা আমাদের ভিতরে আছে। আর কিছু আছে পাওয়া যায়, একটু পরে তারা মজা পাবে, এরা বলতেছে এখান থেকে রিক্রিয়েশন বা বিনোদন পাওয়া যায়। মানুষের জীবনটা পরিপূর্ণ হইতে গেলে বিনোদন ইজ ওয়ান কাইন্ড অফ ফ্যাক্টর, বিনোদন ইজ ওয়ান। আপনারা কুপন নিয়ে কিছু ভিডিও দেখেন, সামনে দেন।
একটু লাইনে যাওয়ার জন্য অনুরোধ করবো, সবশেষে আমার ধৈর্য নিয়ে আপনাদের ধৈর্যের পরীক্ষায় ফেল না করার জন্য অনুরোধ করবো। আপনারা যাবেন, প্রত্যেকের কুপন নিজের হাতে রাখতে হবে, খাবার সংগ্রহ করে ডান পাশে গেট দিয়ে ভিতরে ঢুকে হলরুমের পিছনে বসে খাবেন, খাওয়া শেষ হলে কর্নারে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ। আপনারা সবাই জানেন রিচ ফিটনেস সিস্টেম লিমিটেড একটি অনলাইন শপিং বেসড নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। এটি যাত্রা শুরু করে 2003 সালে 15 সেপ্টেম্বর এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আরিফ ইসলাম, যিনি বহুল পরিচিত চট্টগ্রামের ইংরেজি পত্রিকা দ্য ডেইলি লাইফের সম্পাদক। আমরা প্রথমে মঞ্চে আসন গ্রহণ করার পর্বটা শুরু করছি। প্রথমেই আজকে মঞ্চে আসন গ্রহণ করবে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি বুড়িচক আশাদ কলেজের প্রফেসর জনাব নাজির আহমেদ। আমি জনাব নাজির আহমেদকে মঞ্চে আসন গ্রহণ করছি। আমরা করতালের মাধ্যমে তাকে স্বাগত জানাবো মঞ্চে আসার জন্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত কুমিল্লা উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ আব্দুল, আমি আব্দুল স্যারকে মঞ্চে আসার জন্য প্রধান বক্তা হিসেবে যিনি আছেন আমাদের মাঝে রিচ বিজনেস সিস্টেম লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব সিরাজুল ইসলাম স্যারকে। আমাদের আরেকজন অতিথি এবার এসে উপস্থিত হয়েছেন আমাদের রিচ বিজনেস সেন্টারের লিডার জনাব লতিফ ভাইকে। আমি যাদের অবদান সবচেয়ে বেশি তাদের মধ্যে আছেন জনাব
আব্দুলপতি ভূঁইয়া, জনাব নজরুল ইসলাম ও জনাব জসিমউদ্দিন চৌধুরী। আমি কুমিল্লায় তাদেরকে দেখেছি, অন্যান্য কুমিল্লায় যারা এই বিজনেসকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে জনাব আব্দুল লতিফ ভূঁইয়া। তিনি বলা যায় যে মাথার ঘাম পায়ে ফেলেছেন এই বিজনেসকে একটি শক্ত ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য কুমিল্লা থেকে। অবশ্য যাদের নাম বলা আরো অনেকে বাকি আছে, নাম না বলা আরো অনেকে আছেন বিজনেসে যাদের নিষ্ঠা মেধা ও পরিশ্রমের ফলশ্রুতিতেই বিজনেস কোম্পানি একটি মাল্টি লেভেল কোম্পানি হিসেবে কুমিল্লাতে প্রতিষ্ঠিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তিলে তিলে এই রিচ বিজনেস সিস্টেম লিমিটেড এর বেড়ে ওঠা দেখেছি, কারণ আমার বিল্ডিংয়ের দোতলায় আমার চোখের সামনেই হাঁটি হাঁটি করে তাদের প্রথম যাত্রা এবং এখনও তাদের অবস্থান সেখানে। যাত্রা আরও সফল হোক এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আজকে যারা পুরস্কৃত হচ্ছেন তাদের উদ্দেশ্যে
আর আজকে যারা আমাদের মঞ্চের সামনে যারা আছেন তাদের উদ্দেশ্যে আজ আমাদের এই সেলিব্রেশন অনুষ্ঠানে যারা উপস্থিত হতে পারেনি তাদের উদ্দেশ্যে আমি দুই একটি কথা বলে আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। যখন বাংলাদেশে ১৬ কোটি মানুষ আপনার মতো রিচ বিজনেস সিস্টেম লিমিটেড এর মাধ্যমে সফল হবে আপনি তখনই সফল হবেন। আপনার যারা অ্যাসোসিয়েট আপনার মাধ্যমে যারা কাজ করে যাচ্ছে যাদের পরিশ্রমের ফসল হচ্ছে আজকে আপনার সফলতা আপনি তখনই সফল হবেন যখন তারাও আপনার মতো সফল হবে। আমি মনে করি আমি কোনো সফল না অথচ ফার মাত্র আমি ২ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করে যাচ্ছি। অথচ আমার বেসিক একটি সেন্টার থেকে সচেতনীকরণ আমরা আয়োজন করব অবশ্যই সবার কথা মাথায় রেখে আমরা আয়োজনটা অবশ্যই করার চেষ্টা করব। আপনারা সেই সভাপতি করতে পারেন এবং আমি তাদের জন্য খুবই দুঃখিত। আমি নিজেকে বল আক্রান্ত আসলে আমি গত ৪ দিন ধরে খুবই অসুস্থ তার মাঝেও আমি অনেকটা মনের জোরে আজকে এখানে চলে আসছি কারণ আমি আমার এটা একটা স্বপ্ন ছিল যে কুমিল্লাতে একটা সেলিব্রেশন হবে অবশ্যই সেখানে আমি থাকবো এবং আমি সেখানে দাঁড়িয়ে অন্তত ২টা কথা বলবো আমার প্রাণ প্রিয় আসতে একটা উদ্দেশ্যে। আসলে আজকে যারা এখানে সেলিব্রিটি তারা কেন সেলিব্রিটি আমি মনে করি তারা একটা কারণে সেলিব্রিটি কারণ তাদের ইচ্ছা ছিল তারা সেলিব্রিটি হবে। মানুষ তাহলে সবকিছুই করতে পারে এই যে আজকে আমি এখানে অভিনন্দন জানাচ্ছি এবং যারা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি তাদের আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে যান আপনার স্বপ্ন হবে আপনি মনের মধ্যে আপনি সামনে থেকে একটা আয়না রেখে আপনি এগিয়ে যান আশা করি আপনার সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে এবং আমি এই সফলতা কামনা করি। এবং আজকে এই যে এত সুন্দর আয়োজন এই আয়োজন যারা আয়োজনটি করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমি তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি জানি একটি আয়োজন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে মানুষ মাত্রই ভুল আমরা যদি সবসময় মানুষের ভুলগুলো নিয়ে যদি কথা বলি অবশ্যই কখনো একজন মানুষের প্রতিভাটা আসবে না। এবং সেই যুবকের সেই স্বপ্নের পরিশ্রমের উপস্থিত হয়েছে কেন আসছেন আমি বলবো কেউ ইনকাম কেউ রিসার্চ সেবা পাওয়ার জন্য আসছে কেউ আপনার রিসার্চ কার্যক্রম দেখার জন্য আসছে। তবে আমি বলবো আমরা একটি দারিদ্র মুক্ত সমাজ করার জন্য কি আমরা দুইটা হাতকে কি একসাথে করতে পারি না? অবশ্যই একসাথে করতে পারি কারণ আমরা যদি আমাদের দুইটা হাতকে একসাথে করতে পারি এই বাংলাদেশ একদিন তথাপিও যেহেতু আমি এই মুহূর্তে শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম পটভূমি কুমিল্লা ঐতিহাসিক টাউন হলে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি দু একটি কথা তো বলতেই হয়। এখানে অধিকাংশের চেহারা আমার পরিচিত আপনারাও আমাকে চেনেন আমি আপনাদেরকে চিনি আমি বেশি কিছু বলবো না। আজকের যে সম্মানিত অতিথিবৃন্দ আছে তাদের মুখ থেকেই শুনব তথাপিও দু একটি কথার মাধ্যমে আমি সম্মানিত স্থায়ী বৃন্দ সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে এই জগৎটাকে বিবেক দিয়েছে আমি বিশ্বাস করতে চাই যে এই কাজটি করার সময় আমার বিবেক আমাকে সাই দিলে দেন আমি খুব
গর্বের সাথে ওই কাজটি করতে সক্ষম হব। এই কথাটি বললাম এই জন্যই বাংলাদেশের অনেক ক্রিয়াশীল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বর্তমানে তাদের কার্যক্রম ভালোভাবে চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে বিশ্বাস করতে হবে, অন্যের সমালোচনা করে কেউ কখনো বড় হতে পারে না। আমাকে দেখতে হবে আমার কি আছে, আমি কি দিচ্ছি, এবং বর্তমানে আমি যে সুবিধাগুলো দিচ্ছি অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব কি না। যদি আপনি এগুলো বুঝতে পারেন, অটোমেটিক্যালি আপনার নিজের মধ্যে একটা ভালো লাগা এবং ভালোবাসার জগৎ সৃষ্টি হবে। দেন আপনি অবশ্যই লাউডলি অন্যের কাছে আপনার কোম্পানির নাম উপস্থাপন করতে পারবেন। একটু চিন্তা করে দেখুন, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি আমার সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সংক্ষেপে আমি একটি পয়েন্ট এখানে বলবো যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হয় অ্যাকচুয়ালি রিস কি করছে। আমি প্রত্যেককে বলবো নিজের বিবেকের কাছে চলে যান, তাকে প্রশ্ন করুন বাংলাদেশে কোন কোম্পানি আছে, কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে যাদের আই বাজার আছে অর্থাৎ শপিং মল আছে, এবং সেই শপিং মল থেকে ডিসকাউন্ট পাওয়া যায়। আপনি চিকিৎসা না পাচ্ছেন, যদি আমার মৃত্যু হয় আমার ফ্যামিলি এখান থেকে বন্যত্ব ভাতা পাবে, হতে পারে 1 লাখ, হতে পারে 5 লাখ, এবং ভবিষ্যতে এই বন্যত্ব ভাতায় হবে ইনশাল্লাহ 1-2 টাকা। পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত হবে, মনে যদি তোমার সাহস না থাকে তবে জেতা আশা করো না, মনে যদি ধীরা থাকে তুমি পারবে কিনা তাহলে মনে রেখো তুমি হেরেই গেছ। হারবে ভাবলে হার তোমার হবেই, কারণ সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তিতে, মনের কাঠামোতে। যদি ভাবো অন্যদের তুলনায় তোমার কাজের মান নিচু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।